সুনীল দাদা এদার বড় চুল তাই কি হিজরানি খারি আমির উদ্দিন আমে চুল দিয়ে আল্লাহ দিলে একা তারা কি তা হিজরা দিয়ে আমি গালি বসালো কষ্ট করে গেছে দিনের নবী 8 বছর বয়সের টাইমে ছোট করে আমি শেষ করে দিব নবতীটা দেখেছিল একজনই প্রশ্ন করেছে প্রশ্নের পরে পালা কমিটি চায় তো শেষ জবাবটা দিয়া লই আগে 8 বছর বয়সে একজন দেখছে 40 বছর বয়সের কালে নবুয়াত প্রকাশ হইল এখন 8 বছর ঠিক নাকি 40 বছর ঠিক তাই আপনি যে দলিল বলেন হাদিস বলেন কোনটা ঠিক দুটোটাই ঠিক দুটোটাই ঠিক একটা ব্যাটিক না 8 বছর বয়সের কালে দেখেছে আমার নবীজির চাচা আবু তালেব সামদেশে বাণিজ্য করতে যাবে আমার নবীজি ছুট আমার নবীজি কিনিয়া কাফেলা রওনা দিল বাণিজ্য করার জন্য তো এক পাদ্রি খ্রিস্টান পাদ্রি সে খ্রিস্টান ধর্মে ধর্মাবলম্বী ছিল সে তৌরিত পরে দেখলো যে একদিন মুহাম্মদ নবী এই পথ দিয়ে আসবে ওই দিন হয়তো পাদ্রি অপেক্ষায় রইল হঠাৎ করে একদিন পাদ্রি দেখে একটা কাফেলা আরব হইতে আসতেছে হঠাৎ করে পাদ্রি লক্ষ্য করে দেখে কাফেলা আসতেছে ভালো কাফেলাটার উপরে আল্লাহর আরশ হইতে একটা মেঘের খণ্ড আয়সা কাফেলাটার ছায়া দিয়া রাখতেছে পাদ্রি বলতেছে দিন তারিখ মিলছে এই কাফেলার মধ্যে দিনের নবী আছে সবাইকে দাওয়াত দিল আবু তালেব বলে ভাতিজা মুহাম্মদ তুমি তো ছোট তুমি আমাদের এই উটগুলি পাহারা দাও আমরা যা খাওয়া দাওয়া করে আসি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসব সবাইকে গেল পাদ্রির বাড়িতে পাদ্রি সবার সামনে প্লেট দিল খাবার দিল কিন্তু ছোট বাচ্চাটাকে পাদ্রি আর চোখে দেখেন বাইরে আসছো আয়সা দেখে আমার দিনের নবী দাঁড়িয়ে আছে ওই কাফেলার মধ্যে উটগুলি পাহারা দিতেছে আর রাসূলের উপরে মেঘে আয়সা তো ছায়া দিতেছে সর্পে আয়সা সাপে আয়সা পর্যন্ত এভাবে ফানা তুলা তুলা রাসূলকে বাতাস দিতেছে সাথে সাথে পাদ্রি বলল আপনাদের মধ্যে কি কেউ বাকি আছে কহে আমার বাতিজ আছে কো তারে নিয়ে আসেন নাইলে আপনাদের কোনো খাবার নাই আমার নবীকে নিয়ে আসলো নবীকে নিয়ে আসার সাথে সাথে
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামকে সহ সবাইকে খাওয়ায়া সবাইকে বাহির করে দিল। আমার দীনের নবীজিকে ঘরের ভিতরে রেখে বলল, আপনার নাম কি? বললাম আমার নাম মোহাম্মদ। আপনার পিতার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ সত্য। আপনার মায়ের নাম কি? আমেনা। ক হ্যাঁ সত্য। আপনি কিভাবে জানেন? আমি তৌরাতের মধ্যে পড়ে দেখেছি আপনি একদিন এই রাস্তা দিয়ে আসবেন, আপনার অপেক্ষায় আমি ছিলাম। আপনার পিছনের জামাটা একটু খুলে, পিছনের জামাটা খোলার সাথে সাথে দেখে কবুতরের ন্যায় একটা মোহরের নবুয়তের চিহ্ন আছে, সবাই একটু চুমুন করেন। সাথে সাথে ওই পাদ্রী আমার রাসূলের মোহরের নবুয়তের মধ্যে চুম্বন দিয়া জান্নাতবাসী হয়ে গেল। আর চল্লিশ বছর বয়স হইল কোরআন নাজিল হয়েছে রাসূলের প্রতি, কোরআন নাজিল হয়েছে চল্লিশ বছর বয়সের কালে। নবুয়ত চল্লিশ বছর বয়সে না, নবুয়ত সৃষ্টি হইতেছিল চল্লিশ বছর বয়সের কালে আমার রাসূলের প্রতি কোরআন নাজিল হইল। নবুয়তের আরেকটা স্তর রাসূলের প্রতি উদয় হলো, এই ছিল তার কথা। তো এখন আর ফাগলা কি কথাবার্তা নাই, এখন ধারাপালা বন্ধ, শুধু বিচ্ছেদ গান। তো আমি এ পর্যায়ে একটি ভাব বিচ্ছেদ গান ডাকছি আবেদন বলছে। চিঠি দেও না পত্র দেও না, চিঠি দেও না পত্র দেও না, আমি দাসীর খবর লও না, কি দোষের লাগি কান্দে আমার হিয়া, বন্ধু রে প্রীতি শিখায়া গিয়াছো সারিয়া রে হোসেন সার, গিয়াছো সারিয়া খাইয়ারে বন্ধু গিয়া সসারিয়া।
তোমার সঙ্গে থাকি আর থাকি বুক মিশাইয়া। সংসার সঙ্গে থাকি আর থাকি বুকে বুকে মিশাইয়া, জেগে দেখি সব অন্ধকার রূপা দূরি পাই না তোমার। রূপমাধুরি পাই না তোমার, বালির বিজাই কান্দা রীতি শিখাই আর হুসেন শাহ গিয়া সারিয়া। Oh,
অল্প মধুর চাকে মরারে খাইলা নাই আসি খাইয়ার সারিয়া বন্ধুরে কৃতি শিখায়া গরিব বাই দিয়াছো সারিয়া।